অভিনেতা আহমেদ রুবেল মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 55 বছর। সন্ধ্যায় তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন পরিচালক নুরুল আলম আতিক। তার মৃত্যুতে শোক জানিয়েছেন তার নাট্য জগতের সহকর্মীরা। সন্ধ্যায় নুরুল আলম আতিকের নতুন সিনেমা পেয়ার সুবাস নামে একটি প্রদর্শনী ছিল। ওই প্রদর্শনীতেই তার যোগ দেওয়ার কথা ছিল।